গাছটায় প্রচুর ফুল ফুটেছে। এটা এত জল খায়, এত জল খায়, গাছটা বড় হয়ে গেছে না। জাস্ট শোয়া স্টাইলটা দেখুন, মাথা ওইদিকে, পাটা কোথায় একবার দেখুন, ঠিক এইরকম ভাবেই ও শোয়, একবার বাবার দিকে একবার মায়ের দিকে, মানে পুরো মাথার উপর ঠ্যাং তুলে দেবে, দিয়ে এইভাবে শুয়ে থাকবে, আরামসে ঘুমাবে। বাবাও ঘুমাচ্ছে আরামসে, আর মেয়েও ঘুমাচ্ছে আরামসে। যখন আমি হয়তো বাথরুমে আছি বা নদীকে খাওয়াচ্ছি, মানে এত দুপুর বেলায় আসে, তো আমি মাসিকে বলে রেখেছিলাম যে মাসি ও এলে পেঁয়াজটা নিয়ে নেবে, তো মাসিও খেয়াল করেনি, ও বেরিয়ে গেছে। তো এখন আমি ভাবছি ডিম আর পেঁয়াজটা নিয়ে আসবো, কারণ মিস্টার মুখার্জি কখন উঠবে কখন যাবে। আমি চাটা খেয়ে বেরোচ্ছি, বুঝলাম। আসছি মাসি, আসছি, তুমি রেডি করো, বুঝলে। আর ডিমের ঝোলের মশলা বেশি করবে না, আমি পাতলা পাতলা করে করবো। জুতোর মধ্যে ব্যাং ঢুকে বসেছিল, এখানে ব্যাং আর সাপ খুব ফ্রি, এনভায়রনমেন্টটা এত ভালো সেই জন্য। আগে যেতে যেতে, রাস্তায় যেতে যেতে মাকে ফোন করে নিই একটু। দাদা, আমাকে 1 কিলো পেঁয়াজ আর 15টা ডিম দিয়ে দিন। ডাবের সন্ধানে বেরিয়েছি, ডাব। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাবের জলটাকে, ডাব তো না, নারকেলের জলটা খেয়ে নারকেলটা ওখানে কাটিয়ে এই দুটোকে আমি ব্যাগে করে বয়ে বয়ে নিয়ে এসেছি বাড়িতে, এসে ভালোভাবে খাবো বলে, বুঝেছ। আমি আজকে ভেটকি মাছ খেতে পারবো না। হ্যাঁ, এই মায়ের কাছে শুনলাম যে আজকে নৃসিংহ চতুর্দশী, আমারটা রেখে দাও ফ্রিজে, আমি পরশু দিনে খাবো। কালকে জানলেই ভালো হতো, তাহলে আনতে না। তুমি লে দিল কি লে আর জিনে কো ক্যা চাহিয়ে, না হো তু দাস তেরে পাস পাস মে রহুঙ্গা জিন্দগি ভর, না হো তু দাস তেরে পাস পাস মে রহুঙ্গা জিন্দগি ভর, সারি সংসার কা প্যার মেনে তুঝি মে পায়া তুমি লে। দেখ, বেশি ঢং করছি না, আমি মাথায় দেখুন পুরো ভদভদে করে হেনা লাগিয়ে নিয়েছি, মানে কোনো মানে মাত্রাটা যেদিক দিয়ে পেরেছি হেনা লেপে দিয়েছি। তুমি করি, এখন বাথরুমে গেছে, বাথরুম থেকে বেরোলে নদীকে নিয়ে ঢুকবো ব্রাশ করাতে, তারপরে খাবারও নিয়ে এসে, ওকে খাবারটা খাইয়ে দেবো, তারপরে নিচে যাবো আমি। ওকে বলে রাখি, আমি তো খেতে পারছি না আজকে ফিশ ফ্রাই, আমি খাবো পরশু দিনে, কালকে সোমবার, কালকেও খেতে পারবো, পরশু দিনে খাবো, ফ্রিজে রেখে দেবো। তো যেটা হচ্ছে, এখন বানাচ্ছি না, কারণ এখন ভাতের সাথে ফিশ ফ্রাই কেউ খাবে না, আমি এখন থেকে বানিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি, রাত্রিবেলা গরম গরম ভেজে দেবো। এমনিতেই এখানে আজকে ডিনারে আছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর ওর সাথে ফিশ ফ্রাই থাকবে। কালকে রাত্রে প্রচুর রুটি বেজে গেছিল, আজকে ব্রেকফাস্টে সবাইকে এরকম রুটি ঘিয়েতে ভেজে দিচ্ছি, আর তার সাথে আলুর তরকারি, ব্যাস। আর মা আর মিস্টার মুখার্জির জন্য সাথে একদম খাঁটি দুধের দুধের চা রয়েছে পুরো। এটার মধ্যে কর্নফ্লোর আর ময়দার ব্যাটারটা, নুন, অল্প একটু মিষ্টি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে গুলে নেব। আর এখানে আছে 4টে ডিম, এটাকেও আমি একটু ফেটিয়ে নেবো, অল্প একটু নুন দিয়ে নিয়েছি এর মধ্যে। এখানে ব্রেড ক্রাম্বস আছে, আর এটা হলো ভেটকি মাছটা, আমি ম্যারিনেট করে রেখেছিলাম, কি কি দিয়ে ম্যারিনেট করেছিলাম দেখার জন্য আগের দিনের ব্লগটা চেক করতে পারেন। ওকে, এরপরে আমি এক একটা করে ফিলেট নেব, আর প্রথমে কর্নফ্লোর আর ময়দার যে ব্যাটারটা ওখানে ডিপ করব, তারপরে ডিমের ব্যাটারে ডিপ করব, তারপরে ব্রেড ক্রাম্বসে ডোবাবো, তারপরে আবার রিপিট হবে, আবার কর্নফ্লোর ময়দা, তারপরে আবার ডিম, তারপরে আবার ব্রেড ক্রাম্বস। একবার কোটিং দিলে কি হয় না, মানে যখন তেলে ফ্রাই করবেন তখন দেখবেন কোটিংগুলো ছেড়ে ছেড়ে চলে যাবে, তখন মানে যে উপরে যে পুরো কোটিংটা ভালোভাবে ফ্রাই হবে না, তো সেই জন্য দুবার কোটিং করতে হয়। সব ফিশ ফ্রাই গুলো রেডি করে নিয়েছি, এরপরে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো, রাত্রেবেলা যখন খাওয়া হবে তখন ভাজা হবে। জি5 এ এখন দেখছি কাশ্মীর ফাইলস,
এটা দেখে একটা মতামত জানাতে বলেছিলেন, বাট বিশ্বাস করুন এটা দেখার পর না আমি কিছুক্ষণ ট্রমায় চলে গেছিলাম। মানে এই ধরনের জিনিস সত্যিকারের হয়েছে, মানে বিশ্বাস করা যাচ্ছে না, সত্যি মর্মান্তিক ব্যাপার। রাস্তাটা এখন প্লেন আছে বলে হাঁটতে কি সুন্দর লাগছে। আজকে ব্লগ দিতে অনেক দেরি হয়ে গেল, বিকজ কাল রাতে ঘুমিয়ে পড়েছিলাম, এডিটিং করা হয়নি। আজকে সকাল থেকে এত বিজি ছিলাম যে এডিটিং করার টাইমও পাইনি। দুপুরে এডিটিং করে সারতে সারতে মোটামুটি 4:15, 1.5 ঘন্টার মতো দেরি হয়েছে। মিস্টার মুখার্জি পেছনে আসছে কেন বলুন তো? এখানে আজকে রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা সেলিব্রেট করা হবে, তো সেই জন্য ভাবলাম যে আজকে তার বাইরে বেরোনোই হবে না, তাহলে এখন একটু দই খেয়ে আসি। ভীষণ দই দই খেতে ইচ্ছার জন্য, মিষ্টি দই। ওঠো মামা। নদী অনেকদিন পর মিও আমরা তো এসেছে, ওর একবার হাসিটা দেখুন শুধু। ও চিকেন স্যান্ডউইচ খায় বলে এত হাসি ওর। আমরা রেডি হয়ে গেছি, 6টার সময় প্রোগ্রাম স্টার্ট হওয়ার কথা, বাট এখনো সেরকম ভাবে হয়নি। এখানে জাস্ট রবীন্দ্রসঙ্গীত গুলো চালিয়ে রেখেছে, 7টা বাজছে, এখন বেরোচ্ছি। ওকে, আমি সেই লাল শাড়ি পরেছি, ঠিক আছে, লাল শাড়ি আর লাল বেলালুস। নদীকে একটা অন্য ব্লু কালারের ফ্রক পরিয়েছিলাম, ওটা গরমে ওর চিপে থাকছে, ওর একদম পছন্দ না। এইটি ওর কমফোর্টেবল, সারাক্ষণ এইটি পরেই যাবে। চল, যেমন আগে একদম ছোট আরেকটি যখন ছিল না, বর্দি একটা জিন্স দিয়েছিল পুজোর সময়, সেইটাকে সারাক্ষণ পরে থাকতো, মানে যেখানেই যাক পৃথিবী সেইটা পরেই যাবে। কি হলো, এসো নদী একা কেন মনে ধরো? শেষ হয়নি, বাট নদীরও খিদে পেয়েছে প্রচন্ড, প্লাস বাবা মাকেও খেতে দিতে হবে, সেজন্য বাধ্য হয়ে চলে আসতে হলো। কারণ বনানীর লাস্টে একটা পারফরমেন্স ছিল, সেটা দেখার খুব ইচ্ছা ছিল বাট দেখতে পারলাম না। আর আমার কি হয়েছে না, বনানীর আমি নাচটা যে ক্লিপসটা তুলেছিলাম সেটা দেখছি, মানে আমি জাস্ট ক্যামেরাটা ওর দিকে ফেস করে রেখেছি বাট ভিডিও অন হয়নি। মানে আমার মাথাটা না পুরো চাপড়াতে ইচ্ছা হচ্ছে। সবাই এসেছিলো বাট শাহানাই আসতে পারেনি, ও শ্বশুর বাড়ি গেছে। খারাপ লাগছিল যে আজকের দিনটা অ্যাটলিস্ট আসতে পারতিস, ও বলছে না আগে থেকে প্রোগ্রাম ফিক্স হয়ে গেছে, কিচ্ছু করার নেই। বাট এখন আমি ঝটপট শাড়ি ফাড়ি চুল ফুল সমস্ত ছেড়ে খেড়ে এখন আমি বাবা মা আর নদীকে খাইয়ে দেবো। ওকে, ড্রেসটা চেঞ্জ করবো তাড়াতাড়ি, ফাস্ট 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 নদী এসো। তো ফ্রিজ থেকে এগুলো বের করে নিয়ে চলে এসেছি, তেলও গরম হয়ে গেছে, এখন ছেড়ে দেবো এক একটা করে, এক একটা বেশি ধরবেও না। লেবু, কাঁচা লঙ্কা বাটা, ধনে পাতা বাটা, আমিও খাবো পরশু দিনে। আর নৃসিংহ চতুর্দশী আমরা ছোট থেকেই করি বাড়িতে, তো উপোস করি, আজকে উপোস করি, নিরামিষ খেয়ে আছি। আজকে খাবো না, আমারটা রেখে দেবো ফ্রিজে, পরশু খাবো, কাল তো সোমবার। রবীন্দ্র জয়ন্তী অনেকদিন আগেই হয়ে গেছে এটা সেলিব্রেশনটা, যখন কোনো খাবার খুব কষ্ট করে বা একটা মানে আশা নিয়ে বানাই না, তখন যদি কারোর ভালো লাগে
তো মানে খুব মানে স্যাটিসফাই ফিল হয় যে হ্যাঁ এত কষ্ট করে করলাম, ঠিক আছে সবাই ভালো লেগেছে। বাট যখন হয় না খাবারটা ভালো তখন একটা মন খারাপও লাগে। যাই হোক আজকে সবারই খাবারটা খুব পছন্দ হয়েছে, বিশেষ করে বাবা। বাবা কোনো দিন মানে আজ পর্যন্ত জীবনে একটা বেশি দুটো ফিশ ফ্রাই খায়নি, আজকে বাবা পুরো দুটো ফিশ ফ্রাই খেয়েছে। আর মানে খুব ভালো কমপ্লিমেন্ট দিয়েছে এরকম যে দোকানের সঙ্গে এর কোনো ফরকই নেই, মানে এত ভালো লেগেছে। তার আগে বলে রাখি আপনারা যারা যারা আমাকে ইনস্টাগ্রাম অ্যান্ড ফেসবুকে ফলো করেন না, প্লিজ 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 এই যে হ্যান্ডেল নাম দেওয়া আছে মৌ মুখার্জি নামে, জাস্ট সিম্পলি গিয়ে একটু ফলো করে দেবেন। ওকে সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা বাবা লাভ, গুড নাইট। আজকে এই মাথায় পিওর সর্ষের তেল মেখেছি, এটা তো আমার গায়ে ঢাকা চাদর, ওই জন্য বালিশের ওয়ারটা নষ্ট হয়ে যাবে, ওই জন্য আমি এর উপরে এটা বিছিয়ে শোবো। এই বিছানার চাদরটা হচ্ছে আমার সর্বঘটের কাঠালি করা, এর মধ্যে ফেসিয়াল করা, নদীকে ড্রয়িং করানো, মাখি বা কিছু মাখি তখন এটার উপরে দিয়ে শুই যাতে বালিশের ওয়ারটা নোংরা না হয়। তো এটাকেই বেশি করে পরিষ্কার করতে হয়, মানে দুদিন ছাড়াই, কারণ খুব নোংরা হয় সেটা খুব তাড়াতাড়ি দুদিন ছাড়াই ক্লিন করতে হয় এটাকে।